ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লা লিগায় দারুণ এক রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা। লেগানোসকে হারিয়ে স্পেনের শীর্ষ লিগে টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। ক্যাম্প নুয়ে শনিবার রাতে লেগানোসকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে আর্নেস্তো বালভার্দের দল। স্পর্শ করেছে 38 বছর আগে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের গড়া 38 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। ঘরের মাঠে বার্সেলোনার জয়ে 3টি গোল করেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। মেসির হ্যাট্রিক করা ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বার্সা, সাথে রেকর্ডও গড়েছে। 1979 ও 1980 সালের মধ্যে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল রিয়াল সোসিয়েদাদ। গত মৌসুমে লিগে শেষ 7 ম্যাচ জিতেছিল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত 31 ম্যাচে 24টিতে জিতেছে তারা, ড্র করেছে 7টিতে, যার ফলে রেকর্ডটিতে নাম লেখাতে পেরেছে বার্সা। আগামী শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়াতে পারলে রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে ক্যাম্প নুয়ের দলটি। আর সেই অপেক্ষায় আছে মেসি কোটিনহোরা, সেটাও করে দেখাবে কাতালান জায়ান্টরা।